পেপারে দেখলাম একটা মেয়ে ছেলে শিক্ষিতা, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষিত মেয়ে মালদার মেলাতে বই মেলায় বক্তব্য দিতে গিয়ে বলেছে কোরআনের সব আইন ভালো লাগে, একটা আইন পাল্টানো দরকার, সেটা হচ্ছে ছেলেরা একের অধিক বিবাহ করতে পাবে। জোরে বলুন নাউজ বিল্লাহ। তার জুবানটা টেনে পেরেক পিটানো দরকার, ইসলামে যাতে ব্যভিচার না ফেলিয়ে যায় তার জন্য একের অধিক বিবাহ করতে পাবে। ইসলামে পুরুষ যেন গুনায় লিপ্ত না হয়, পরকীয়ায় লিপ্ত না হয়, তাই স্ত্রী যদি অসুস্থ হয় আর একটা বিয়ে করার হালাল পদ্ধতিতে লাইন লিখেছে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন তোমরা যদি একের অধিক স্ত্রী করতে চাও, তোমার মনে তো যদি আশঙ্কা থাকে দুটো বিবিকে আমি সমান চোখে দেখতে পারবো না, তো তোমাদের জন্য একটাই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। কখনো দুটো সাই দেয়নি আমার আল্লাহ, আমার আল্লাহ লাইন রেখেছে, আমার আল্লাহ পদ্ধতি রেখেছে যে তোমরা যদি তোমার স্ত্রী বন্ধা হয়, বাচ্চা না হয়, 20 বছর পর্যন্ত বাচ্চা হয়নি, স্ত্রী বললে হে আমার স্বামী আপনি আর একটা বিবাহ করুন তোমার বংশ পরম্পরাকে জারি রাখার জন্য, আল্লাহ বাচ্চা দিতে পারেন না? পারেন না, অবশ্যই পারেন। হযরতে ইব্রাহিম নবীকে বৃদ্ধ অবস্থায় বার্ধক্য চলে যাওয়ার পরও আল্লাহ যদি বাচ্চা দিতে পারে, বিনা বাপে যদি মরিয়মের গর্ভে আল্লাহ ঈসা নবীকে পাঠাতে পারে, আল্লাহর পক্ষে সব সম্ভব। আপনি খালি আল্লাহর উপরে বিশ্বাস রাখুন, আল্লাহর উপরে ইয়াকিন রাখুন। কোন জায়গায় যদি কেউ বলে ভণ্ড, বলে আমাদের দেশের অনেক ভণ্ড আছে, তারা বলে আমার কাছে তাবিজ নিলে বেটা ছেলে হবে, খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটাও বেটা নাই, তার তাবিজ কি করে ছেলে হবে? তাবিজ আমি নিষেধ করিনি, কিন্তু কথা শুনে যান, তাবিজে উপরে ভরসা করলে এটা হচ্ছে শিরক। কোরআন এত সুন্দরভাবে বুঝিয়েছে, অনেক মায়েরা মনে মনে করবে স্ত্রী থাকতে আবার বিয়ে করবে, এটা তো কোরআনে ভুল আদেশ দিয়েছে। জোরে বলুন নাউজ বিল্লাহ। মালদা ডিস্ট্রিক্টের আজ থেকে 10 বছর আগে আমার জীবনে শুরু শুরু জলসা, বেদাত আপনি বিশ্বাস করতে পারবেন না, ধোকা দিচ্ছে, বাচ্চা দেনে ওয়ালা মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আপনি যদি বলেন বাচ্চা হচ্ছে না, আপনি প্রত্যেক দিন কালো জিরা খান, কালো জিরার সঙ্গে মধু নিবেন আর 11 বার সুরা ফাতেহা পড়ে পানির মধ্যে দম করে সেই পানিটা পান করান আপনার স্ত্রীকে, ইনশাল্লাহ আল্লাহ চাইলে বাচ্চা দিবেন, সমস্ত রোগের শিফা আমার নবী বিশ্ব নবী বলেছেন সূরা ফাতিহার মধ্যে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা বেইস্তে জোরের মধ্যে মোল্লা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি নব্বরাল্লাহু মারকাদা তিনি লিখেছেন কালো জিরে হচ্ছে, আমার নবীজি বলেছেন কালো জিরে হচ্ছে সমস্ত রোগের ওষুধ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনি আল্লাহর উপরে ভরসা করতে পারলেন না, আমার নবীজি যে পদ্ধতি বলেছেন সেটার উপরে বিশ্বাস করতে পারলেন না। অনেকজন টেস্ট টিউব, গুমানি বলে একজন কবি ছিল বীরভূম ডিস্ট্রিক্টে, সে এক যুগে, তখন আমাদের জন্ম হয়নি, শোনা কথা বলছি, সে একটা স্টেজে গান করেছিল ভাই এমন একটা যুগ আসবে মেশিনে ছেলে হবে, মেয়েরা তাকে জুতো ছুঁড়ে মেরেছিল, সে কিন্তু যেটা বলেছিল ভবিষ্যৎবাণী বলেছিল তার কথাটাই আজকে সত্য হলো, মেশিনে ছেলে হচ্ছে। টেস্ট টিউব ওটা মেশিন, কম্পিউটার, সেটার দ্বারা বীর্যকে রেখে যেমন একটা পোল্ট্রি মুরগির ছেলে ছানা হয় সেরকম। ওই জন্য আমার ভাই হাইব্রিড সব মাল হয়ে গেছে, হয়েছে না হয়নি? এরপরে মানুষও তো হাইব্রিড হচ্ছে, হাইব্রিড হয়নি, কি করে হাইব্রিড হচ্ছে? আপনি যা খাচ্ছেন সব 2 নম্বরই, 1 নম্বরই মাল নাই, রাইস মিলের চাল খারাপ, 2 নম্বরই পাউডার পালিশ, রাবার পালিশ, বেগুন খাচ্ছেন ইঞ্জেকশন মারা, ফুলকপি খাচ্ছেন ইঞ্জেকশন, আপনি বাঁধাকপি খাবেন ইঞ্জেকশন, পালং শাক খাবেন ইঞ্জেকশন, যতগুলো মাল খাচ্ছেন সবজি মার্কেটের সব ইঞ্জেকশন। ওই জন্যে ব্রিটেনের একজন ডাক্তার বলেছে পৃথিবীর এখন সব থেকে সুরক্ষিত খাবার হচ্ছে গরুর মাংস। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে সুরক্ষিত খাবার, বাকি সব ভেজাল। আর আপনি যদি বোম্বের টাটা মেমোরিয়াল হসপিটালে যান, যত ক্যান্সারের রোগী বাংলার, বাংলাদেশ
পশ্চিম বাংলা, সেখানকার ক্যান্সারের রোগী নেই। সবে শুনেলেন আমার ভাই, যত দু নম্বরই খাবার খাবে, ফাস্টফুড খাবে, যত রকমের, আপনি আমাদের দেশের লোক, আগে আগেকার মানুষরা কি খেত, ঘরের চাল, ঘরের ডাল, ঘরের তেল, ঘরের গুড়, ঘরের মুড়ি, ঘরের দুধ, সব ঘরের নয়। তাদের শরীর এখনো পর্যন্ত যে বাবাজিরা আছে আমাদের থেকে মজবুত শরীর। অনেক বাবাজি আছে এখনো ভালো করে গোশ খায়, হজম হয়ে যায়, তাদের হজম শক্তি ভালো, তার কারণ তারা খাঁটি খেয়েছে। আমার আব্বাজানের বয়স কত হলো বলুন তো? প্রায় 78-এর কাছে। বুঝতে পেরেছেন না? পারবেন গলা শুনেছেন এখনো চাঙ্গা? কেন, কি খেয়েছে জানেন? এখনো টিকে থাকার কারণ, আমার দাদুদের ঘরে তখন 10-12 গাই থাকতো, 20-25 কেজি দুধ, ঘরের গুড়, ঘরের ঘি। আব্বাজান বলছিল সকালবেলায় উঠে আমি গুড় আর 1 কেজি দুধ দিয়ে মুড়ি মাখিয়ে খেয়ে মাঠে যেতাম। এত দুধ খেয়েছে আর গুড় খেয়েছে, হাড় মজবুত। কিন্তু এখন কি, আমরা গ্যাসে রান্না দেখতে পাচ্ছি, আবার জানেন নতুন মাল আসছে, আমাদের বাবাজিরা শুনে আঁতকে উঠবে, কি হোম ডেলিভারি, ঘরে বউরা বলবে আর রাঁধবো না, ফোনে অর্ডার দাও, মাল চলে আসবে রেস্টুরেন্ট থেকে। ঠিক বলছি না ভুল বলছি? শুরু হয়ে গেছে টাউনে, বউ আর রাঁধে না টাউনে, স্বামী স্ত্রী চাকরি করে, বলে এক কাজ করো রাতের বেলায় কষ্ট করে আর কি রাঁধবে, হোম ডেলিভারি করে দাও। আপনারা কি খেয়েছেন? কাঠের জালে মাংস রান্না, খড়ের জালে মাটির হাঁড়িতে ভাত খেয়েছেন না খাননি আপনারা? মাটির হাঁড়িতে ভাত, মাটির হাঁড়িতে গোশ, আমি ছোটবেলায় খেয়েছি, আমার মা রেঁধেছে মাটির হাঁড়িতে, মাটির হাঁড়িতে গোশ রান্না, কুরবানির সময় মাটির হাঁড়িতে রান্না, মাটির হাঁড়িতে ভাত, খড়ের জালে রেঁধেছে, কাঠেতে রেঁধেছে, এখন গ্যাসে রান্না ক্ষতিকারক, কারেন্টে রান্না ক্ষতিকারক, পোলট্রি মুরগি অতিরিক্ত ক্ষতিকারক। যারা পোলট্রির মাংস অতিরিক্ত খায় তাদের শরীরে মেডিসিন কাজ করবে না, এটা বৈজ্ঞানিক বলছে, বিজ্ঞান বলছে। আমরা বাপ বেটাই পোলট্রি মুরগি খাই না, বড় কষ্টের বিষয়। লোকরা মনে করবে মৌলবিদের লুলা কি, আমি আপনাদেরকে নিষেধ করে যাব, অতিরিক্ত খাবেন না, আপনার শরীরে মেডিসিন কাজ করবে না। মাছ, আপনারা মাছ খেয়েছেন বাড়ির পুকুরে, এখন মাছগুলো কোথা থেকে যাচ্ছে? সব মেদিনীপুরে ভেড়ি থেকে যাচ্ছে, জানেন না কোথায়? পূর্ব মেদিনীপুর, এই আপনার পূবেতে, পূর্ব মেদিনীপুরে সব ভেড়ি তৈরি করেছে, কোমর পর্যন্ত খাল, চাপান দিয়ে মাছ তৈরি করছে, ওষুধ দিয়ে খাবার, পোলট্রি মুরগির খাবার দিয়ে। সেই মাছটা রাঁধবেন কাদা কাদা, কাদা কাদা, যা খাবেন কাদা, আর দুদিন পরে পাবেন না। আমার ভাই, সবাই নিয়ত করুন, আল্লাহ যতদিন রেখেছে আমাদিকে ভালোভাবে রাখুক, দিনের উপরে প্রতিষ্ঠিত করুক, সত্যর উপরে চলার তৌফিক দান করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই, এই শেষ রাত্রিতে নিয়ত করে যান সবাই, আমরা কাল থেকে উলামাদের পাশে দাঁড়াবো। জোরে বলুন ইনশাআল্লাহ। ইমামের যদি জুতো সুজা করতে না পারে, আমাদের কমে, আমাদের দেশে মাদ্রাসা, এখানে মাদ্রাসা আছে না আশেপাশে? মাদ্রাসা আছে, মাদ্রাসা আছে, মাদ্রাসায় লোকরা ছেলেকে দেয় না আর দিচ্ছে না, কোথায় দিবে? আলামিনে, মিশন, ইংলিশ মিডিয়াম, একাডেমিতে। যদি বলেন কমের লোকরা বলে বেড়াচ্ছে চায়ের দোকানে, মোলবিরা মাদ্রাসায় খাচ্ছে, আদায় করছে আর পেট চালাচ্ছে, যে ভাষাটা বলছো লজ্জা হওয়া দরকার, মরণের পরে বুঝতে পারবে কত বড় পাপের কথা বলেছো, আল্লাহ জুবানটা ছিঁড়ে দিবে তোমাদের কবরে, ফেরেশতারা ছিঁড়বে। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি, আপনাদের গ্রামে ইমামের বেতন কত? কত? 8,000 টাকা। একটা রাজমিস্ত্রির বেতন, লিভারের বেতন কত জানেন? 9,000। কত বললাম আপনারা জানেন না? 350 টাকা দাম একটা লিভারে,
আমার বাড়িতে কাজ করছে, 350 টাকা লিভারের দাম, মিস্ত্রির দাম 500 টাকা, ইমামের বেতন 8,000 টাকা, হিসেব করুন ক টাকা বেতন দিচ্ছে, মসজিদটাকে খালি বলছে মাঠ বের কর, এসি লাগা, এসি লাগা আর মাঠ বের লাগা, ইমামের বেতন যদি ঠিক না হয় মতোয়াল্লি এত কেলানি খাবে সে বুঝতে পারবে, মাথায় রাখবেন ভালো করে। ইমামের বেতন যদি 50,000 হতো, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি এই মেদিনীপুরের মাটিতে ডাক্তার আর মাস্টাররা মাদ্রাসায় তালবিলিমকে ছেলেকে দিত, আমার একটা ছেলেকে মলবি করো, বুয়ানো ভাত পাবে, 50,000 বেতন পাবে, কমের লোক জানে। মাদ্রাসার একটা শিক্ষকের বেতন যদি 70,000 হতো মাদ্রাসাগুলো আর জায়গা হতো না, এরা জানে মলবি করলে 8,000 বেতন, 10,000 বেতন মাদ্রাসায় মসজিদে। ওই জন্য মলবি করা যাবে না, কি করবি বলে এক কাজ কর, মলবি কারা হবে শুনেলেন, মাদ্রাসায় কোনগুলোকে দেয় সমাজের লোক, মাদ্রাসার ফজিলত বলে দিয়ে যায়, কাজ হবে আপনার, যেটা বাপকে জ্বলি দিলে, মাকে জ্বলি দিলে, পাড়ার লোককে জ্বলাচ্ছে, গায়ের লোকের ভাতের হাঁড়িতে ঢেলা মারছে, লোকের গাছে আম পাচ্ছে, স্কুলে ফেল করেছে, চুরি করেছে বলে ওকে মাদ্রাসায় দিয়াই বুঝে করু করা, ঠিক বলছি না ভুল বলছি, এক কথা বলুন, যেটা ফার্স্ট ডিভিশন পাস করেছে তাকে বললে একে আলামিনে দিয়াই ইঞ্জিনিয়ার হবে, লেখে নিয়ে যান, চোরটাকে দিয়েছিলেন মাদ্রাসায়, গাছে চাপাটাকে দিয়েছিলেন, স্কুলের ফেল করাটাকে দিয়েছেন, আর মাদ্রাসা তাকে মুহাদ্দিস করে সমাজের হাতে তুলে দিয়েছে, হাফিজে কোরআন করে হাতে তুলে দিয়েছে, আলিমে দ্বীন করে আপনার হাতে তুলে দিয়েছে। বড় কষ্ট লাগে যাকে বলেছে চোর হবে। আমি যখন আমার স্কুলে পড়াশোনা করি, স্কুলে একটা মেয়ের কাপড়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেলাম দিয়াল টপকিয়ে, আমার জীবনে একদম দিয়াল টপকে এক ছুটে ঘর, স্কুলের মাস্টার বললে ও ডাকাত হবে না হলে মার্ডার করবে, স্কুলের মাস্টার হেডমাস্টার আমার তো, আমি তারপরে ফারেক হওয়ার পরে আমি যখন তেনার গ্রামে জলসা করতে গেলাম, আল্লাহর কি কৃপা, আমার মাস্টার মহাশয় তিনি নিচেই বসে, আমি স্টেজে, আমি ডাকলাম স্যার আপনি আমার গুরুজন, আপনি আমার পাশে বসুন, 2 ঘন্টা বয়ান শোনার পরে বুকে জড়িয়ে হাউ হাউ করে কাঁদলে, বলে সত্যিকারী আল্লাহ বড় মেহেরবান এবং আল্লাহ কুদরতওয়ালা, আমি ভেবেছিলাম তুমি মানুষ হবে না, কিন্তু একমাত্র পৃথিবীতে এমনই একটা প্রতিষ্ঠান আছে যে গরু ছাগলকেও মানুষ করতে পারে, চোর ডাকাতকেও মানুষ করতে পারে, সেটা হচ্ছে মাদ্রাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যিনি কারি আব্দুর রউফ সাহেব দারুলুম দেওবন্দের শেখুল কুররা, যিনি কয়েকবার বাংলায় এসেছেন, তেনার জীবনী আমি যখন কাফলেতায় পড়াশোনা করি গুজরাটে, তেনার জীবনী শুনেছিলাম, কারি আহমদুল্লাহ সাহেব দামাত বরকাতহু, আল্লাহ উনার হায়াত তারাস করুক, ঢাবেল জামিয়া ইসলামিয়া ঢাবেলের শেখুল কুররা, দেখলে জান ভরে যাবে আল্লাহর অলির মতো চেহারা, আল্লাহর অলি জবরদস্ত এবং ভারতবর্ষের 1 নম্বর কারি মাশাকি এবং কিতাবি কারি। তিনি কারি আব্দুর রউফ সাহেবের সামনে বলছিলেন, ইয়ে জো কারি আব্দুর রউফ বেটা হ্যায় হামারে সামনে, ইসকা এক এইসা দিন গিয়া, যখন এমন একটা দিন গেছে, কারি আব্দুর রউফ সাহেব কে ইখরাজ করা হয়েছিল ঢাবেল থেকে 2 বার, কিসের জন্য, হলেতে ফিল্ম দেখার কারণে, ভিডিও হলে, কিন্তু ইস্তেগফার করেছেন, হযরত মুঝে মাফ কর দিজিয়ে আর কবি নহীঁ হোগা, কারি আহমদুল্লাহ সাহেব মাথায় হাত রেখে দোয়া দিয়েছেন, আজকে তিনি ভারতবর্ষের শ্রেষ্ঠ কারি, দারুলুম দেওবন্দের শাইখুল কুররা, বুজুর্গানে দ্বীন, বড় আল্লাহর ওলি আমাদের কাছে, বড় সম্মানের পাত্র কারি আব্দুর রউফ সাহেব, তো আল্লাহ ওই রকম জায়গা থেকে আল্লাহ ওই জায়গায় পৌঁছেছে। একটা তালবিলিম বদমাস হয়, সে যখন মাদ্রাসায় তাকে দিবেন, সেই ছেলেটাকে আপনার বদমাসটাকে কানাটাকে খোড়াটাকে স্কুলে ফেল করাটাকে চুরি করাটাকে আমাদের কাছে দেন, ইনশাল্লাহ আমরা আলিমের দিন করে আপনাদের হাতে তুলে দেব।
আমার ভাই সবাই নিয়ত করলেন আজ থেকে আমরা মাদ্রাসা মসজিদ আলেম উলামার পাশে উঠা বসা করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকে রাত্রিকে কবুল করুক, আজকে জলসাকে আল্লাহ কবুল করেলে, আজকে আমাদের এখানের হাজিরিকে আল্লাহ কবুল করুক। আমরা যারা এসেছিলাম এসেছি এখনো বসে আছি, আল্লাহ আমাদের এই রাত্রি জাগাকে আল্লাহ কবুল করেলে, আমাদের এই জলসা কমিটি যারা মেহনত করে যে ভাইয়েরা জলসা দিয়েছে, আল্লাহ তাদের জানের মালের আবরু ইজ্জতের আল্লাহ বরকত দেক, তাদের কারোবারে ব্যবসা বাণিজ্যই আল্লাহ বরকত দেক। আল্লাহ তাআলা এই গ্রামের কবরস্থানে যত পূর্বপুরুষ শুয়ে আছে তাদের সকলের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজাকে খুলে দেক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যারা দাঁড়িয়ে আছেন এদিক ওদিকে বসে যান। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। ইয়া আল্লাহ আমরা গুনাহগার, খাতাকার, বদকার, সিয়াকার, আমাদের গুনাহকে মাফ করে দাও, খাতাকে তুমি দারগুজার করে দাও, আমাদের সকলকে তুমি পরেজগার মুত্তাকি দিনদার বানিয়ে নাও, তোমার দিনের প্রতি পরিচালিত করে নাও। আমরা অসহায় আর দুর্বল ভিখারির হাত তুলেছি, আল্লাহ তুমি আমাদের হাত তোলাকে কবুল করে নাও। আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও। ইয়া আল্লাহ আমরা যখন দুনিয়া থেকে যাব আমাদের কবরকে আসান করে দিও, পরকালকে আসান করে দিও। তোমার রসুলের হাতে হাউজে কাউসার তুমি দান করো। ইয়া আল্লাহ পলসে রাতের ওপরে তুমি বিদ্যুতের গতিতে পার করে দিও, তোমার আরশের ছায়াতে একটু জায়গা দিও। ইয়া আল্লাহ আমাদের মধ্যে থেকে যিনারা অসুস্থ আছেন তাদেরকে শিফায় আমিলা দাইমা মুস্তাফিলা দান করো। ইয়া আল্লাহ তাদেরকে আরোগ্য দান করো, যে ওষুধ খেলে ভালো হবে সে ওষুধের কাছে পৌঁছে দাও, যে ডাক্তারের কাছে গেলে ভালো হবে সে ডাক্তারের কাছে পৌঁছে দাও। ইয়া আল্লাহ আজকের এই জলসাকে এই গ্রামের যে সমস্ত ভাইরা মেহনত করে সাক্ষাৎ মুসাক্ষাৎ করে জলসাকে দিয়েছে, ইয়া আল্লাহ তুমি তাদের জানের মালের আবরু ইজ্জতের তুমি হেফাজত করো, তাদের কারোবারে ব্যবসা বাণিজ্যই বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও, আমাদের সমস্ত ভাইয়ের জানে মালে আবরু ইজ্জতে তুমি বরকত দাও, সমস্ত ভাইয়ের কারোবারে ব্যবসা বাণিজ্যই বরকত দাও। ইয়া আল্লাহ এই মজমায় যে সমস্ত ভাই মা বোন আমরা হাত তুলেছি, ইয়া আল্লাহ আমাদের হাত তোলাকে তুমি কবুল করে নাও। আমাদের মধ্যে থেকে যাকে তুমি ভালোবাসো, কত উলামায়ে দিন হাত তুলেছেন, কত মুরব্বী বাবাজিরা হাত তুলেছেন, কত মাসুম হাত তুলেছে, কত মায়েরা বোনেরা হাত তুলেছেন, ইয়া আল্লাহ তুমি যাদের হাত তোলাকে পছন্দ করো তাদের মুখের দিকে তাকিয়ে আমাদের এই দোয়াকে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। পানিটা দিন তো।